নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আধার কার্ড নিয়ে একটি নতুন একটি আপডেট দেবো আপনাদের। এখন বর্তমানে আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ কিন্তু হয়ে গেছে। এখন যদি আপনি গুগলে সার্চ করেন যে ইউএডির অফিসিয়াল ওয়েবসাইট যদি সার্চ করেন, তাহলে আপনি দেখতে পাবেন সেই যে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আর খুলছে না। এবং এর জন্য অনেক মানুষ কিন্তু আধার কার্ডের যে ডকুমেন্টস আপডেটটা সম্পূর্ণ বিনামূল্যে হচ্ছে, যেটা লাস্ট ডেট আজকে, তো সেক্ষেত্রে কিন্তু তারা ডকুমেন্টস আপডেট কিন্তু করতে পারছে না। তো তাদের ক্ষেত্রে আপনাদের বলে দিই যে আধার কার্ডের যে ডকুমেন্টস আপডেটটা যেটা সম্পূর্ণ বিনামূল্যে হচ্ছে, তার ডেট কিন্তু আরও 3 মাস কিন্তু বাড়ানো হয়েছে। তো ফ্রিতে যে আধার কার্ডের ডকুমেন্টস আপডেটটা হচ্ছিল, যেটা লাস্ট ডেট আজকে ছিল, সেটা কিন্তু আরও 3 মাস কিন্তু বাড়ানো হয়েছে। অর্থাৎ আরও 3 মাস কিন্তু আপনি আধার কার্ডের ডকুমেন্টস আপডেটটা করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু মেন ইম্পর্টেন্ট কথা হলো যে আধার কার্ডের যে এই অফিসিয়াল ওয়েবসাইটটা কেন বন্ধ করা হয়েছে, এবং এবার যে আধার কার্ডের ডকুমেন্টস আপডেটটা আপনি কীভাবে করবেন। তো দেখুন, এই আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটা বন্ধ করার পিছনে কারণটা হচ্ছে যে বর্তমানে কিন্তু যে ইউআইডির যে অফিসিয়াল ওয়েবসাইটটা সেটা কিন্তু মেনটেন্সের কাজ চলছে, এবং কিছু সময়ের পর কিন্তু আবার যে ইউআইডির যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু পুনরায় চালু করে দেওয়া হবে, এবং কিন্তু সঙ্গে নতুন অনেক আপডেট কিন্তু আসবে। সেই জন্য যারা যারা কিন্তু বর্তমানে আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করেননি, অথবা যারা কিন্তু আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটে যে ভিজিট করতে পাচ্ছেন না, তাদের কোনোরকম চিন্তা করার দরকার নেই। কিছু সময় পর কিন্তু আবার যে ইউআইডির অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু পুনরায় চালু করে দেওয়া হবে, তখন কিন্তু আপনি আধার কার্ডের যে ডকুমেন্টস আপডেটটা সেটা করতে পারবেন, এবং কিন্তু আধার কার্ডের বিভিন্ন রকম কাজ কিন্তু করতে পারবেন সেই ইউআইডির অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো আশা করি বুঝতে পারছেন যে এই আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটা কেন বন্ধ করা হয়েছে। এটা কিন্তু মেনটেন্সের কাজ চলছে, এবং নতুন কিছু আপডেট আসবে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে, সেই জন্য কিন্তু বর্তমানে এই ইউআইডির অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এরপর যখন ইউআইডির অফিসিয়াল ওয়েবসাইট চালু করে দেওয়া হবে পুনরায়, তখন কিন্তু সেখানে লেখা থাকবে যে 3 মাস যে ডেটটা বাড়ানো হয়েছে সেখানে কিন্তু লেখা থাকবে, এবং সেই অপশানে ক্লিক করে আপনি খুব সহজে আধার কার্ডের ডকুমেন্টস আপডেটটা করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। ঠিক আছে, তো এটা ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন, এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্যদিন ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।